Welcome back to my channel. আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব breadcrumbs রেসিপি। সুপার শপে যে breadcrumbs গুলো পাওয়া যায় তার থেকে কম খরচে ঘরে বানিয়ে নিতে পারবেন breadcrumbs। শুরু করা যাক তাহলে। এখানে 6টা ব্রেড স্লাইস নিয়েছি আমি। একটা ছুরির সাহায্যে আমি ব্রেডের চার পাঁচটা ছাড়িয়ে নেছি আর ছোট টুকরো করে কেটে নেছি। এই কাজটা আপনারা এভাবে হাত দিয়েও করতে পারেন। আপনারা চাইলে ব্রেডের চারদিকটা না ছাড়িয়ে সবটুকুই নিতে পারেন। এখন একটা ব্লেন্ডার জাগে পাউরুটির টুকরোগুলো নিয়ে জর্দা কালার অ্যাড করলাম হাফ টিস্পুনের মতো। এখন ব্লেন্ড করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এই ব্রেডক্রাম্বসটা আমি একটু মোটা রাখতে চাচ্ছি, এই জন্য আর ব্লেন্ড করব না। হয়ে গেছে। সেমভাবে ব্লেন্ডার জাগে আবার পাউরুটিগুলো নিয়ে এবার আমি অ্যাড করব লিকুইড কালার। আপনাদের সুবিধার্থে আমি লিকুইড কালার আর ড্রাই কালার দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার ব্লেন্ড করে নেব 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পরে চলে আসলাম। এভাবে চাকু দিয়ে ওপর নিচ করে দিতে হবে একটু, নাহলে নিচের গুলো বেশি মিহি হয়ে যাবে। আবার হাফ টিস্পুনের মতো কালার অ্যাড করে ব্লেন্ড করব 10 সেকেন্ডের জন্য। কালারটা খুব সুন্দর হয়েছে আর আগেরটা থেকে এটা দানা একটু ছোট হয়েছে। এবার রেড কালারের পালা। আগেরবারের মতোই প্রসেসটা রিপিট করব আর কালারটা আমি ইউজ করছি রেনার্সের রেড কালার। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার লাস্ট প্রসেস। একটা প্যানে ক্রাম্বসগুলো নিয়ে একদম লো হিটে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া। দিচ্ছি সামান্য লবণ। নাড়ানো একদমই থামানো যাবে না, নাহলে নিচে পুড়ে ধরবে। সেম ভাবে বাকি দুইটাও করে নিচ্ছি। খেয়াল রাখবেন যে পাত্রে আপনি breadcrumbs গুলো ভাজছেন সেটা যেন অবশ্যই মোটা হয়। ভাজা শেষ হওয়ার পর breadcrumbs গুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে জিপলক ব্যাগে ভরে নিয়েছি। কালারগুলো খুবই সুন্দর এসেছে। এভাবে জিপলক ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত breadcrumbs সংরক্ষণ করতে পারবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।